তাহলে বিভিন্ন ধরনের স্ক্যানিং হতে পারে ওরকম টাইপ, তাহলে কি আলট্রাসাউন্ডগ্রাম নিতে পারো, তারপরে এক্স রে নিতে পারো, এটাও একটা, যে কোনো একটা উদাহরণ দিবা। দিন ও রাত কেন হয়, এটা হচ্ছে পৃথিবীর গতি, দিন রাত কেন হয় এর আগেও বলেছিলাম, আমি গতির জন্য দিন রাত হয় এবং সর্বশেষ এবং আবার ঋতু পরিবর্তন কেন হয়, ঋতু পরিবর্তন সাধারণত বার্ষিক গতির জন্য হয়, তাহলে আমি গতির জন্য দিন রাত হয় আর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। ইউ নাম্বারের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আজকের আমাদের ছোট প্রশ্ন উত্তর দিয়ে, আমি বারবারই বলছি যে এখানে 10টা প্রশ্ন উত্তর আছে, 10টা থেকে 5টা বা 7টা তুমি কমন পাবে যেহেতু 15টা আসবে, এবং আমি নেক্সট ক্লাসও আরও 10টা প্রশ্ন দেবো, সেখান থেকেও কিছু প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় আসা তোমরা লিখতে পারবে ইনশাআল্লাহ। টোটালি